प्रिय शिक्षार्थी आसलामु आलैकुम। आजकल भिडियो क्लैसे तुम्हारे स्वागतम। केमन आमरा आशा कर आल्ला रहमते तुम्हारा खूब भलो आचो। आलहमदुल्ला खूब भलो आची। देखो आप गत क्लैसे जा पढ़िए एकटू जाचाई कर नहीं तुम्हरा केमन पढ़े बोल तो। प्रांतिक जे प्रांतिक विराम चिन्ह कयटी प्रांतिक अर्थात होच्छे वाक्यर शेषे बसे एरकम विराम चिन्ह कयटी? हाँ प्रिय शिक्षार्थी तीनटी। ए तीनटी की छिलो? दाड़ी, तारपरे छिलो प्रश्न चिन्ह, चिन्ह आर छिलो कि विषय चिन्ह। चिन्ह ये जो तुम सहजे मन रखते चाओ ता देखा जे एजे प्रो बी डा अर्थात प्रश्नचिन्ह विषय चिन्ह और हे डा दिए कि हे दाड़ी एगुल हमारे वाक्य शेषे बसे। ये तीनटा चिन्ह विराम चिन्ह कि कथाए बसे वाक्य शेषे। एन देखो आम्रा एक सेकेंड थाम प्रयोजन है ए विराम चिन्ह होते ए तीनटाओ कथा बुझते रेस ए तीनटा तो एक सेकेंड कर थामते हैं। एक सेकेंड कर जदिओ बा तुम्हारे बोए ए प्रश्नगुला नाई तारपर होते शिखार जोन्नो आमी उल्लेख कर लम। एखन देखो एक बोलार जे समय लागे एक बोलते जे समय लागे से समय थामते हय एरकम विराम चिन्ह दुईटी आछे। एकटा होच्छे कि कमा और एकटा होच्छे उद्धरण चिन्ह। ताहले एक बोलार समय जे जतटुकु समय लागछे एक बोलते से समय थामते हय। ए दुईटा होच्छे कमा एवं उद्धरण चिन्ह कथाटा बुझते रेछो। एखन आमादेर आरो एकटा जिनिस देखबो जे कोनगुलाते आरो एक सेकेंड करे थामते हय सेटा होच्छे आमरा किन्तु तीनटा पेयेछि। एकटा पेयेछि प्रश्नचिह्न, तारपरे दाड़ी, आबार होच्छे कि विस्मय सूचक। एखन देखो कोलन कोलन डैश और होच्छे डैश ए तीनटा तो किन्तु एक सेकेंड करे थामते हय। प्रिय शिक्षार्थी आज के आम्रा देखबो जे बाकी अंशटुकु छिलो कि एखन देखो आम्रादेर आरेकटा जिनिस थेके गेलो सेटा होच्छे एक बोलार द्विगुण समय थामते हय एरकम विराम चिन्ह कयटी आछे आमादेर बोलो तो। एक बोलार द्विगुण समय सेटा होच्छे सेमिकलन जदि थाके ताहले ओखाने आमादेर एक बोलार द्विगुण समय थामते हय। आर विराम चिन्हेर उद्देश्यई होच्छे वाक्यके सुंदर भावे सुशृंखल भावे आरो भालो भावे अर्थपूर्ण करार जन्य ए विराम चिन्हेर व्यवहारटा आमादेर हये थाके। देखो आमरा आजके कथा बोलबो हाइफेन उद्धरण चिन्ह बंधनी एवं बिंदु निये। की बोलछि? हाइफेन प्रथमे आसि हाइफेने। देखो
এই যে ছোট্ট একটা ড্যাশের মতন দেখতে সেটাকে আমরা কি বলি হাইফেন বলি বলছে সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন অর্থাৎ হচ্ছে আলাদা আলাদা করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয় যেমন মা বাবা দেখো এই যে আমাদের এখানে হাইফেন ব্যবহৃত হয়েছে এটা এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ এখানে আমাদের কি হয়েছে হাইফেন ব্যবহৃত হয়েছে তাহলে আমাদের হাইফেনের ব্যবহারটা শেষ হয়ে গেল এখন দেখো আমরা কোনটাতে আসব উদ্ধরণ চিহ্ন উদ্ধরণ চিহ্ন অর্থাৎ ইংরেজিতে একে কোটেশন বলা হয় এখন দেখো আমরা উদ্ধরণ চিহ্ন কখন ব্যবহৃত করি যখন হচ্ছে কি বক্তা বলছে আর বক্তা কি বলছে সেই জিনিসটাকে আমরা কোটেশনের মধ্যে রাখি যেমন দেখো আমরা এরকম বলতে পারি রহিম বলল রহিম বলল সে কাল স্কুলে যাবে এখানে একটা ছুটা পড়ে গেছে রহিম বলল সে আগামীকাল স্কুলে যাবে প্রিয় শিক্ষার্থী তাহলে উদ্ধরণ চিহ্ন ব্যবহার হচ্ছে যখন বক্তা প্রত্যেক উক্তি উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত করা হয় বক্তা যখন বক্তার প্রত্যেক উক্তি কোথায় বক্তার প্রত্যক্ষ উক্তি উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত করা হয় তখন আমাদের এই কি হয় উদ্ধরণ চিহ্নের ব্যবহার করা হয় এখন দেখো আমাদের কি আছে বন্ধনী প্রিয় শিক্ষার্থী বন্ধনী যখন আমরা দেখি তখন আমরা তিনটা বন্ধনী খুঁজে পাই একটা হচ্ছে প্রথম ব্রাকেট আরেকটা হচ্ছে দ্বিতীয় ব্রাকেট আরেকটা হচ্ছে কি তৃতীয় ব্রাকেট আর এগুলো আমরা বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে দেখে থাকি তবে এই যে প্রথম ব্রাকেটটা আমরা দেখে থাকি যখন কোনো বিশেষ ব্যাখ্যামূলক অংশ থাকে তখন এই প্রথম ব্রাকেটের কি হয় ব্যবহার হয় এবং দেখো এই ব্রাকেট থাকলে আমাদের থামার প্রয়োজন হয় না যদিও বা বিরাম চিহ্নের মধ্যে এগুলো তারপরও আমাদের থামার প্রয়োজন হয় না দেখো এরকম একটা উদাহরণ দিই দেখো তিনি ত্রিপুরায় অর্থাৎ কোথায় বর্তমানে কুমিল্লায় অর্থাৎ দেখো এই যে ব্র্যাকেটের এই অংশটাকে আমরা বিশেষভাবে ব্যাখ্যা করছি ত্রিপুরার কিন্তু অনেকজন এটা নাম জানে না যে এটা হচ্ছে কুমিল্লা বুঝতে পেরেছ তার জন্য আমরা এটাকে বিশেষ ব্যাখ্যা করার জন্য কি করছি ব্র্যাকেটের মধ্যে রাখছি তাহলে আমাদের বন্ধনী চলে গেল এবার দেখো বিন্দু শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দুর ব্যবহার করা হয়ে থাকে কোথায় শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে অর্থাৎ ইংরেজিতে একে অ্যাব্রিভিয়েশন বলা হয় যেমন আমরা ইংরেজিতে কয়েকটা শব্দ লিখি এম এ এই যে দেখো এটাই হচ্ছে বিন্দু কথাটা বুঝতে পেরেছ তারপরে দেখো বাংলাতে যদি কয়েকটা উদাহরণ লিখি এস এস সি
এই যে আমরা বিন্দুগুলো পাচ্ছি যদি এটাকেই আমরা ইংরেজিতে লিখি তখন কি করি এসএসসি করি না এই যে এই এই ক্ষেত্রে আমাদের বিন্দুর ব্যবহার হয় থাকে তাহলে শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে আমাদের বিন্দুর ব্যবহার হয় প্রিয় শিক্ষার্থী দেখো আজকে আমরা পড়ছিলাম কি বিরাম চিহ্ন নিয়ে এবং বিরাম চিহ্নের কোন কোন বিষয়গুলো আজকে আমরা দেখলাম সেটা হচ্ছে একটা হচ্ছে হাইফেন আরেকটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন আরেকটা হচ্ছে বন্ধনী চিহ্ন আরেকটা হচ্ছে বিন্দু আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারবে শুনে ভালো লাগছে যে তোমাদের কোনো প্রশ্ন নাই তাহলে আমি একটা প্রশ্ন করি সেটা তোমরা বলবা যে এখানে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হবে দেখো এখানে আমি দুইটা বাক্য লিখছি একটা হচ্ছে এইচ এস সি আর একটা হচ্ছে বিএ তাহলে কি বিরাম চিহ্ন ব্যবহৃত হবে এই যে এখানে হচ্ছে বিন্দু হবে এখানেও বিন্দু হবে আর হচ্ছে এখানে বিন্দুর ব্যবহার হবে প্রিয় শিক্ষার্থী তাহলে আজকের মতন আমার ক্লাস এখানে শেষ করব তার আগে তোমাদের বাড়ি কাজ হচ্ছে যে তোমরা এই যে আমি বললাম কি কি বললাম হাইফেন উদ্ধরণ চিহ্ন তারপরে কি বললাম বন্ধনী আর হচ্ছে বিন্দু চিহ্ন এগুলোই তোমাদের এইচডব্লিউ অবশ্যই তোমরা এগুলো পড়ে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে দেখাবে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ